কি ব্যাপার? এই সময় আবার কে আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখে আসতেছি কে আসছে। স্যার আমার কিছু খাবার দিবেন স্যার, আমার খুব খিদে লাগছে। মানে ফকিরের বাচ্চা, তোর আর টাইম পাস না না, মাত্র খাইতে বসছে এই টাইমে ভিক্ষা চাইতে আসছো, আবার বলতেছো খাবার দেওয়ার কথা, যা এখান থেকে। স্যার আপনি রাগ করেন না স্যার, বিশ্বাস করেন আমি না পাইলে আপনার নিয়েছি, আমার অনেক খিদে লাগছে। আপনার মতো অনেকে আমারে না করে দিছে, আপনি না করে দিয়েন না, আপনি আমারে কিছু খাবার দেন, আমি খায়া চলে যাই। এই খিদার যন্ত্রণা সহ্য করতে না পারে উপরে আপনার বাসায় আসছি। উপরে যে কেন আসছো সেটা আমি ভালো মতোই বুঝতে পারতেছি। উপরে আসছো চুরি করতে, যখন দেখলি যে ধরা খেয়ে গেছো, কেউ বুঝে ফেলছে, তখন বলতেছো ভিক্ষা চার কথা, তাই না? না না স্যার, কি বলতেছেন, চুরি কেন করুম, আমি সোন না স্যার, আমি ভালো মানুষের সন্তান। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে আমার বাপ বা পরিবারের সবাই মরে গেছে, কিন্তু যাওয়ার আগে যে ঋণ করছিল, সেই ঋণের কারণে ঋণদার আমার বাড়ি ঘর সব কিছু নিয়ে নিছে, এমনকি আমার একটা জামা কাপড় আনতে দেয় নাই। এরপর থেকে আমি কয়েকদিন না খাইয়ে আসি, কেউ আমারে সাহায্য করতেছে না। আপনি আমারে দূর দূর করে তাড়াই দিয়ে না, আপনি আমারে একটু খাওয়ান দেন, আমি অনেক কষ্ট করতেছি। দরকার পড়লে আপনি আপনার বাসার সব কাজ আমারে করাইয়া দেন, তাও একটু খাওয়ান দেন স্যার। হ্যাঁ তোর আমি ঘরে ঢুকাই, ঘরের কাম করাই, আর এর মধ্যে তুই ঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে বাইরে যাস, তাই না? তোকে আমি ভালো মতো চিনি। আর শুন, আমার জন্য খাবার নাই, তুই এখান থেকে যা। স্যার আপনি যদি আমার এমনি সবার মতো তাড়াই দেন তাহলে আমি কই যাবো? আমি তো আর রাস্তার কুকুর না যে রাস্তাতে কুড়ায় খাবার খাইতে পারো, আমার একটু খাবার দেন, নাইলে হয়তো আমি খিদার যন্ত্রণায় মরেই যাবো স্যার, একটু খাবার দেন। আপনি আমার দিয়ে সব কাজ করেন, আমি না করুম না। মরবি তো ভালো কথা, তো মরবি যখন, দূরে গিয়ে মরে জায়গায় কি? বুঝতে পারছি স্যার, আমার কথা আপনি বিশ্বাস করতে পারতেছেন না, কেমনে করবেন? সবাই যে এখানে আমার বিশ্বাস করে নাই, আপনি কেন করবেন? তবে স্যার একটা কথা, আপনি হয়তো স্যার এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে গাড়িতে চড়া খিদার যে কি যন্ত্রণা বুঝবেন না। আমি দোয়া করি আপনার যাতে কোনোদিন বুঝতে না হয়। আমি যাই স্যার। লাত্তি মার রাখে এখান থেকে, যা, নিজে খাবার পায় না আবার আমার জ্ঞান মাইতেছে, যা এখান থেকে। আচ্ছা স্যার, আচ্ছা। ভাই 5 কেজি চাল বাকি দেওয়া যাবে? না না না, এখানে কোনো বাকি টাকিও না, জানতে যা করতে হয় এইসব ফকিরনি মুকিরনি। আচ্ছা আচ্ছা থাক, লাগবো না। পরিস্থিতি যখন খারাপ হয় তখন সব কিছুই খারাপ হয়ে যায়, যেখানেই যাইতেছি সবাই শুধু না করতেছে, চোখে মুখে অন্ধকার দেখতেছে, জানি না জীবনের এই অন্ধকার কখনো শেষ হবে কিনা। স্যার 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 একটু দাঁড়ান না স্যার। কেন, কি হয়েছে? স্যার শুনলাম আপনার অফিসে একটা পোস্ট খালি আছে স্যার, যদি চাকরিটা আমরা দিতেন স্যার, চাকরিটা আমার প্রচুর প্রয়োজন। ও বুঝতে পারছি। বাই দ্য ওয়ে আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি স্যার। কোথাও হয়তো বা দেখছেন। ও মনে পড়ছে, আপনি এই শহরের সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ কোম্পানির মালিক মিস্টার রাজু সাহেব না? হ্যাঁ স্যার ছিলাম। কিন্তু আপনার এ অবস্থা কেন স্যার? আমার সব শেষ হয়ে গেছে স্যার, সব ধ্বংস হয়ে গেছে স্যার, এখন পরিবারটা নিয়ে বাঁচতে স্যার আমার একটা চাকরির প্রয়োজন স্যার। আমাদের সব শেষ স্যার, সব শেষ। কি শেষ, কি বলছো? আমার ব্যবসা বাণিজ্য যা ছিল, স্টক এক্সচেঞ্জে যে শেয়ারগুলো ছিল, প্রত্যেকটা ফল করছে, একটা টাকা অবশিষ্ট নেই।
মিস্টার রাজু সাহেব নিয়তির কি খেলা দেখেন তো কেন স্যার কি হয়েছে আরে কয়েকদিন আগেই আমি এক মুঠো খাবারের জন্য আপনার দরজায় আর্তনাদ করছি আর সেই আপনি আজকে আমার এখানে আসছেন চাকরির জন্য মানে আপনি সেই ফকির হ্যাঁ আমি সেই ফকির কিন্তু কিভাবে আল্লাহর এই দুনিয়ায় সবই সম্ভব মুহূর্তে কেউ ফকির থেকে রাজা হয়ে যায় মুহূর্তের মধ্যে আবার কেউ রাজা থেকে ফকির হয়ে যায় আপনাকে একটা কথা বলি কখনোই কাউকে ছোট করে দেখবেন না অহংকার করবেন না কেন জানেন কারণ আজকে আপনার কাছে যা আছে কালকে হয়তো নাও থাকতে পারে সেজন্য যদি আপনি কখনো কাউকে ছোট করে দেখেন নিজেকেও হয়তো সেই ছোটই হওয়া লাগবে তো যদি সম্ভব হয় এখন থেকে মানুষকে সম্মান করা শিখুন আর আপনি চিন্তা করবেন না আমি অফিসে বলে দিচ্ছি আপনাকে একটা না একটা চাকরি ম্যানেজ করে দেবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের আমি কখনোই ভুলব না স্যার আমার এই চাকরিটা অনেক প্রয়োজন ছিল ভেরি গুড ভালো থাকবেন